हेलो फोक्स, वेलकम बैक टू योर फेवरेट यूट्यूब चैनल एंड इट इज योर सोहम। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछी, सुस्थ आछी। सपरिवारे आज के आमरा एकटू बेरियेछी कलकातार दिके। आमी एई भिडियोते सबाईके शुभ नववर्षेर शुभेच्छा, प्रीति एबं आंतरिक भालोबासा जानाच्छी। तोमरा सबाई नतून बछरटा तोमादेर खूब भालो काटुक एबं जेनो एई कोविड बा एई जे पैंडेमिक, एई करोना जे एकटा कालो प्रभाव আমাদের অর্থনীতি বা সামাজিক জীবনে ফেলেছে, সেটাও যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, এটাই কামনা করি। এর পাশাপাশি এটাও বলি যে সচেতনতা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। যত বেশি সচেতন আমরা হতে পারবো, তত আমরা করোনার নামক যে দৈত্যটা তাকে আমরা দূর করতে পারবো আমাদের জীবন থেকে বা পৃথিবী থেকে। এবং এটার সময় এসে গেছে, তো সবাই খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপেয়ার হও এবং মাস্ক পরবে। মাস্ক পরতে ভুলো না। দেখছো আমি নিজে মাস্ক পরে আছি, যদিও আমার গাড়ির গোটা কাঁচ সব কিছু ঢাকা, এবং আমি বেরোলেই মাস্ক পরে নিচ্ছি। এবং সবসময় হাতে কিন্তু স্যানিটাইজ করবে। এই দুটো জিনিস আমরা করতেই পারি, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ এবং সেখানে আমাদের নানান রকম নিত্যনৈমিত্তিক কাজকর্ম করতেই হবে। তো সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের আশা করা যায় না, কিন্তু এটুকু আশা তো আমরা করতেই পারি, যাতে করে আমরা নিজেরা নিজেদের একটা স্বাস্থ্যের খেয়াল রাখতে পারি বা এই স্যানিটাইজ এবং মাস্ক পরা এই দুটো অন্তত করতে পারি। আজকে ব্লগটা আমরা শুরু করি। আজকে কলকাতা থেকে ফেরার পথে আমাকে পায়েল বলছিল, পায়েল পাশেই বসে আছে, একবার দেখিয়ে দাও কি মেরে পায়েলকে দেখিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো পায়েল আর সুজন রতুর এখানে সব বসে আছে, আর আজকে মানে কি বলবো, কুলফিকে রেখে এসেছি আমি বাড়িতে, কারণ কুলফি যা ওয়েদার এই মুহূর্তে কুলফি সেরকম এজও নয় যে ওকে নিয়ে যেখানে সেখানে এখন বেরোনো যাবে। তো এখন বাড়িতেই আছে, বাড়িতে খাওয়া দাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখে আমরা বেরিয়েছি, কিছুক্ষণের জন্য কলকাতা এসেছিলাম। তো ফেরার সময় পায়েল খুব জেদ ধরেছিল যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি খাওয়ার জন্য কলকাতায় আমি নিয়ে গিয়ে দেখলাম যে সেখানে মানে এই করোনা প্যান্ডেমিকেও প্রচণ্ড মারাত্মক পরিমাণে একটা ভিড়, এবং সেই এরিয়াতে বসে খাওয়ার মতো স্পর্ধা আমরা দেখাতে পারলাম না। তো হঠাৎ করে মাথায় এলো যে আমাদের এই কলকাতা থেকে অনতি দূরে, মানে আমাদের বর্ধমানে বাড়ি ব্যাক করে যাওয়ার পথে আরেকটা জায়গায় খুব ভালো আমেনিয়া রিভিউ পাওয়া যাচ্ছে, যেখানে সবাই বসে খাচ্ছে এবং খুব ভালো ওখানে এক একটার পর একটা তোমার অফার পাচ্ছি শুনতে বা সেই সম্পর্কে জানতে পাচ্ছি, কিন্তু গিয়ে কখনোই এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে সেই আমেনিয়া গিয়ে সেখানে কিছু একটা খাবো, মানে আমাদের লাঞ্চ করব। সেটা মেবি বিরিয়ানি হতে পারে, না হলে সেখানে অন্য কিছু ছোটোখাটো জিনিসও হতে পারে, হোয়াট এভার। চলো তোমরাও আমাদের সঙ্গে, এখন আমরা প্রায় চলে এসেছি তার কাছাকাছি, খুব একটা কাছে না হলেও মোটামুটি খুব একটা দূরেও নয় এটা বলা চলে। তো আজকে চলো আমাদের সঙ্গে তোমরাও আমাদের ব্লগটা শুরু করা যাক। এটাকে ডেফিনেটলি একটা ফুড ব্লগ বলতে পারো বা একটা এক্সপেরিমেন্টাল একটা ফুড ব্লগ বলতে পারো, হোয়াট এভার ইউ ক্যান সে, বাট এটা হচ্ছে আলটিমেটলি এটা আমাদের প্রচণ্ড পেটে এখন খিদে লেগেছে এবং ঘড়িতে সময় প্রায় দুটো, এবং এখন আমাদের এটা একটা পেট ভরানোর লড়াই। প্লাস তার সঙ্গে যদি ভিডিও হয়ে যায়, তোমাদের সামনে যদি কিছু ভিডিও শেয়ার করতে পারি সেটা আমাদেরও খুব ভালো লাগবে। নতুন বছরের প্রথম ভিডিও হিসেবে এটাকেই ধরে নিও, এবং তোমাদের কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা। তো আমাকে পায়েল বলছিল দাদা বৌদির বিরিয়ানি, যেটা এখন রুফটপ করেছে ওপরে বসে খাওয়ার একটা মানে খুব সুন্দর একটা মানে গাছগাছালি পরিবেশের মধ্যে বসিয়ে এখন খাওয়াচ্ছে শুনলাম। তো সেখানে গিয়ে খাওয়ার একটা কথা বলছিল, বাট যেহেতু একটু ওখানেই আমাদের মানে মেন রুট থেকে দূরে হয়ে যাবে, তাই আমি এখনও পর্যন্ত পরে কোনো একটা সময় আসা যাবে তাই ওটা স্কিপ করে গেলাম। তো আপাতত আমি চলেছি শ্রীরামপুর। এখনও পর্যন্ত যারা গেস করতে পারছিলে না তাদেরকে আজকে আমি মানে কি বলবো, তোমাদের সন্দেহটাকে অবসান করে বলেই দিলাম যে আমি এখন চলেছি শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরেতে একটা আমেনিয়া আছে তোমরা সবাই খুব ভালো করে জানো, এবং সেখানে খুব ভালো মানে অনেক কিছু আইটেমেরই ভালো রিভিউ পাচ্ছি। বাট আজকে আমাদের তো লাঞ্চ করার একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে মেবি আমরা বিরিয়ানি খেতে পারি। তো আজকে আমরা যেটা খাবো সেটা রিভিউ দেব, তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো, লেটস স্টার্ট। We'll be right back.
মাত্র এসে পৌঁছেছি আমেনিয়ার সামনে। আমেনিয়া এখন পেটে খিদে আগুনে জ্বলছে, এখন দেখি কি অর্ডার কি দিয়ে কি পাওয়া যায়। পায়েলার সুতন দাঁড়িয়ে আছে, তো চলো আজকে আমার সাথে। অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং ভেতর থেকে আসবার সময় গোটাটাই তোমরা দেখলে। আমরা দুটোই এক প্লেট করে নিয়েছি, মানে যেটা এক পিস স্পেশাল আছে আর একটা দু পিস স্পেশাল আছে, দুটোই আমরা এক প্লেট করে নিয়েছি। তো তার সঙ্গে আমরা নিলাম চিকেন চাপ নিলাম। তো এখন অর্ডার সাবমিট হয়ে গেছে এবং দেখি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রোদ্রেরও খিদে পেয়েছে, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। একটা জিনিস আমার খারাপ লাগলো কি এই সিচুয়েশানে তো স্যানিটাইজ করা তো খুব দরকার, তো স্যানিটাইজার এই মুহূর্তে এদের কাছে অ্যাভেলেবেল নেই। তো ওয়াশ করে নেওয়াটাই এখন সমীচীন বলে মনে করা হলো। ফাইল গেছে ওয়াশ করে নিতে, হ্যান্ড ওয়াশ করে নেবো এবং তারপরে আমি যাবো। চিকেনের সাইজ রোস্টেড খুব ভালো করে, কিছু বলতে হবে না এদের। খাইনি খাচ্ছি, একদম টু দি পয়েন্ট যাকে বলা হয়, মানে এত ভালো বের হয়েছে এবং মশলাগুলো এত ভালো ভেতরে ঢুকেছে, জাস্ট আনবিলিভেবল। অনেকদিন পরে আমি নিয়ে গেলাম, নিজের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন বিরিয়ানি থেকে দূরেও আছি, প্রায় মাস তিনেক হয়ে গেল। তো প্রথম বহু মাস পরে বিরিয়ানি যদি মুখে দিতেই হয়, আমি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই একবার আমেনিয়া ট্রাই করেন। এবং এই অঞ্চলের আশেপাশে যারা থাকেন বা যারা আমার মতো একটু নেড়ে চেড়ে ঘুরে ঘাড়ে একটু খেতে ভালোবাসে, তারা অবশ্যই কলকাতার বাইরে শ্রীরামপুরের এই আমেনিয়ার যে এই আউটলেটটা, এটা অবশ্যই ট্রাই করবেন। এবং যথেষ্ট নিরিবিলি, ছিমছাম, এখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেও এখানে কাজ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হয় যে আপনারা এখানে এলে আই থিঙ্ক আপনারা কিন্তু ঠকবেন না। এবং খাওয়ার স্বাদ এবং এখানকার যে অ্যাম্বিয়েন্স, এখানকার যে নির্জনতা, টোটালটাকে আপনারা খুব ভালো করে কিন্তু উপভোগ করতে পারবেন। পায়েলের কাছে আসবো, মোট কথা এক কথা কেমন লাগছে? এক কথা খুবই ভালো লাগছে। এর মধ্যে প্রথম যেটা বলবো, এলাচ আমি কোনোদিন দেখিনি, যেটা এখানে প্রথমবার। এখানে কিন্তু বিরিয়ানিতে এলাচ দিচ্ছে, আর অন্যরকম একটা লেভেলের ব্যাপার আছে। এলাচ দেওয়া এবং টেস্টটা যে উগ্র, যে প্রচণ্ড একটা বিরিয়ানি সেরকম একদমই নয়। মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে,
মশলাগুলো খুব সুন্দর মিশেছে, আর চালগুলো দেখুন একদম মানে একটা থেকে আর একটা মানে আলাদা একদম, আর অথচ শক্ত নয়, অথচ মানে না না এদের তো এরকমভাবে বানানোর জন্যই এরা একটা ওয়েস্ট বেঙ্গলের যে বিরিয়ানি যে মানে কালচার সেখানে এদের একটা ডিমও দিয়েছে আলাদা করে একটা নাম। এবার আসি চাপ প্রসঙ্গে। আজকে চাপেতে জেনারেলি কী হয় সলিড আর চিকেন চাপ চিকেন লেগ দেওয়া হয়, লেগ পিস দেওয়া হয়, তো আমি আজকে সলিড নিয়েছিলাম। তো সলিডের সঙ্গে যে পিসটি দিয়েছে সেটার সঙ্গে যে চাপটা খেয়ে যেত যেটা বুঝতে পারছি মোটামুটি একটু রিচ আছে, ভালো রিচ আছে, অয়েল আছে এবং মশলা টশলা দিয়ে খুব ভালো করে বানানো হয়েছে চাপটা। চাপের যে দেখতে পাচ্ছেন এটা প্রায় 8 পাউন্ডের মতো একটা ওজন হবে, সাইজ হবে, এবং সেটা টোটালি এরকম একটা অয়েলি। এবং জেনারেলি যেটা বিরিয়ানির সঙ্গে যেতে খেতে খারাপ লাগছে না এটাই বলা যেতে পারে। কমপ্লিট হলো, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো তোমরা কীরকম ঘেমেছি, একটু ঝাল লেগেছে আমার। বেসিক্যালি আমি খুব একটা ঝাল পছন্দ মানে খেতে পারি না, পছন্দ করি না তা নয়, ভালো লাগে খেতে, বাট খেলে এখন একটা মুখটা কেমন একটা তেল তেলে হয়ে যায়, ঘাম হয়ে যায়। বাকি কথা বাইরে বলবে, কারণ বাইরে আবার এখন মোটামুটি খাবার এখনও শেষ করে উঠতে পারেনি, কারণ ও প্লেটে মাংস বেশি ছিল আর ও এখনও এক মনে খেয়ে যাচ্ছে। রোদ্দুরকে খাওয়াতে ব্যর্থ হয়েছি, রোদ্দুর 3-4 গাল খেয়ে ওরা ঠিক পাঁচ সকাল খেয়েছে আর একটু গোটা ডিম খেয়েছে, সেই খেয়ে ও মোটামুটি সন্তুষ্ট হয়ে গেছে। দিয়ে ওখানে ও মুখে মেনে মেনে আমাদের ভিডিওটা দেখছে, আর পাশের সুইচবোর্ড টিপে এরকম মনস্থির করছে। এর মাঝখানে আমি কোকের অর্ডার দিয়েছি, তো কোক খুব তাড়াতাড়ি এসে পৌঁছে। ফাইনালি উই হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য ফেমাস বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি অফ আমেনিয়া শ্রীরামপুর ব্রাঞ্চ। সত্যি কথা বলতে গেলে কি স্বাদে গন্ধে ব্রাঞ্চ যখন বলে বোঝাতে হবে না, যে কলকাতায় আপনারা যে আমেনিয়া বিরিয়ানি খেয়েছেন তার তুলনায় এখানে মানে খুব একটা আপনি ডিফারেন্ট পাবেন না। যেটা ডিফারেন্ট পেলাম সেটা হচ্ছে কি যে এখানকার যে অ্যাম্বিয়েন্স এবং এখানকার যে আপনার মানে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা নিরিবিলি, আমি জানি না এটা অন্যান্য সময় কীরকম থাকে, আমি না জেনে মন্তব্য করবো না, কিন্তু আমি যে সময়টা এলাম সেটাকে তো বাঙালির লাঞ্চের টাইম বলা হয়ে থাকে। তো তার ঠিক কিছুক্ষণ আগে গিয়ে আমি কলকাতাতে যা রূপ দেখলাম অন্যান্য দোকানগুলোতেও সেম, মোটামুটি ভালো ভিড়, কিন্তু তার তুলনায় আমি এখানে ভিড়টা কম পেলাম, ভালোভাবে খেতে পারলাম। এখানে প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার খুব ভালো, ইনফ্যাক্ট মানে যিনি আমাদেরকে অভ্যর্থনা জানালেন সে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে আমাদের যিনি অর্ডার নিয়েছিলেন সেই ওয়েটার দাদা থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার খুবই মানে আন্তরিক, এবং এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ বর্তমানের এই ব্যবসার যুগে আন্তরিকতার সবথেকে একটা মানে ছোঁয়াটা কোথাও না কোথাও আমরা হাতছাড়া করে ফেলছি। এই ব্যবসার ইঁদুর দৌড়, লাভ মুনাফা ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডসের পেছনে দৌড়তে গিয়ে, আরেকটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে কোয়ান্টিটি যথেষ্ট ভালো, মানে একটা খুবই ভালো খেয়ে আমার নিজের সত্যি কথা বলতে এতদিন বাদে বিরিয়ানি খেলাম, এবং যেহেতু আমি চয়েস করেছিলাম আজকে শ্রীরামপুর ব্রাঞ্চে এসে আমার মনে হয় না যে আজকে আমার চয়েসটা কোথাও না কোথাও ভুল ছিল। আপনারা যদি কাছে পিঠে কোথাও থাকে মানে হুগলি ডিস্ট্রিক্ট হন বা হাওড়া হন, আপনাদের তো বাড়ি একদম মানে কাছাকাছি বলা যেতে পারে, তো একবার চট করে চলে আসতে পারেন আমেনিয়া ব্রাঞ্চে এই শ্রীরামপুর ব্রাঞ্চে। আর কি নতুন কথা বলবো, আজকে ব্লগটা জানি না কতক্ষণ মনে হয় মোর দ্যান 10 মিনিট হয়ে গেল, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, তো ব্লগটা এখানেই আপাতত শেষ করছি। আজকে ব্লগটা দেখে তোমরা জানিও, আর হ্যাঁ আমি মেনু কার্ডে ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমি ওই ভিডিওগ্রাফির মাধ্যমে সমস্তটা পোস্ট করেছি, তোমাদের কাজে লাগতে পারে। আর যারা নিউ ভিউয়ার্স আছো, যারা নতুন দেখতে আসছো, তারা অবশ্যই তাদের বলবো এই শ্রীরামপুর আমেনিয়াতে ঘুরে যেতে, এবং আফটার দ্যাট তোমরাও জানিও আমাকে কমেন্টে যে তোমাদের কেমন লেগেছে, তোমরা নতুন কোনো মেনু কোনো কিছু তোমরা রেসিপি ট্রাই করলে বা ওখানে নতুন কোনো পদ যদি তোমরা ট্রাই করে থাকো তো সেটাও আমাকে জানাতে ভুলো না, যে এটাও খেতে ভালো কি এটাও খেতে খারাপ কি কেমন খেতে হোয়াট এভার।
তো আজকের মতো ব্লগটা আবার বলি, তোমরা সবাই খুব ভালো থেকো, নিরাপদ থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো, কমেন্ট করো, ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার তোমাদের করো। তো আজকের মতো টাটা।